নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাপ্তাহিক লটারি, এই রাশিগুলি হতে চলেছে কোটিপতি। 12ই মে টু 18ই মের মধ্যে এই রাশিগুলি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আমি তারিখ অনুযায়ী আপনাদেরকে আজকে এই 12ই মে টু 18ই মে কোন রাশির অর্থপ্রাপ্তি হতে চলেছে, কোন দিনে কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, তার ক্ষেত্রে শুভ সংখ্যা, আপনার শুভ সময়, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমরা কম বেশি অনেকেই লটারির টিকিট কাটি, কারো কারো ক্ষেত্রে লটারির টিকিট লাগে, আবার কারো কারো ক্ষেত্রে লাগে না, আবার কেউ কেউ কাটেন না, তার ভাগ্যে হয়তো রয়েছে, এমনও রয়েছে, আর কেউ দীর্ঘদিন কেটেই যাচ্ছেন, তার ভাগ্যে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগটা নেই। এই কলিযুগে এই অর্থপ্রাপ্তি একমাত্র যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ এবং আমাদের পঞ্চম ভাব এবং ভাগ্য ভাব। এই তিনটা জায়গা যদি আমাদের শুভ থাকে কি না, নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি একটি কথা বলি, যাদের রাহু দুর্বল রয়েছে কি না, দেখবেন 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 1-2 নম্বরের জন্য। এবং পাশাপাশি আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করে আপনারা ইনভেস্টমেন্ট করুন, এবং পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, আমি ডেট অনুযায়ী আজকে আপনাদেরকে বলবো, 12 থেকে 18 মে যে রাশিগুলোর প্রতিদিন অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। 12 তারিখ রয়েছে আপনার রবিবার, আপনার চতুর্থী এবং পঞ্চমী তিথি রয়েছে, পুনর্বসু নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ রয়েছে ধৃতি যোগ, রাহুকাল রয়েছে আপনার 4:45 থেকে 6:15 পর্যন্ত, সন্ধ্যা 6:15 পর্যন্ত রাহুকাল রয়েছে। এবং অভিজিৎ মুহূর্ত যেটা রয়েছে 11:45 থেকে 12:40 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত কিন্তু রয়েছে। প্রতিদিন আমি রাশিগুলোর নাম আমি বলবো এবং টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। রবিবার 4টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে, 4টি স্পেশাল 4টি রাশির লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। প্রথম রাশি 12 তারিখের জন্য সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। সিংহ রাশির টার্গেট নাম্বার 2 রবিবারের জন্য। আপনাদের শুভ সময় সকাল 10:25 থেকে আপনার 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় বৃষ রাশির সকাল 10:45 থেকে আপনার 11:22 পর্যন্ত। 3 নম্বর যে রাশি অর্থাৎ মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 8 এবং 3। আপনাদের যে শুভ সময় রবিবারের সকাল 11:30 থেকে 12:15 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি, রবিবারের জন্য কুম্ভ রাশির টার্গেট নাম্বার 1। আপনাদের যে শুভ সময় 12:00 থেকে 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ 12 তারিখ রবিবার। এবার আসি 13 তারিখ সোমবার, কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি রয়েছে। 13 তারিখে 3টি রাশির ক্ষেত্রে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
১৩ তারিখ সোমবার রয়েছে, ষষ্ঠী তিথি রয়েছে, আপনার পুষ্যা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, এবং সোমবার দিন আপনাদের সকাল 7:45 থেকে 9:15 পর্যন্ত আপনাদের এই রাহুকাল কিন্তু রয়েছে। অর্থাৎ এই সময় রাহুকালটা কোনো শুভ কাজ আপনারা করবেন না। তিনটি রাশির কথা বলবো রবি সোমবার। সোমবারের প্রথম যে রাশি আমি কথা বলবো ওটা হচ্ছে মকর রাশি। মকর রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের যে শুভ সময় সেটা 10:12 থেকে 11:45 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশি, দুই নম্বর রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 10:50 থেকে 11:26 পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, অর্থাৎ সোমবারের টার্গেট নাম্বার 5। আপনাদের শুভ সময় সকাল 8:12 থেকে আপনার 8:45 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এবার আসছি আমি মঙ্গলবার। মঙ্গলবারের দিন আপনার 14 পড়েছে। মঙ্গলবার দুটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, অর্থাৎ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা, যাদের 2-1 জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। 14 দেখুন, 14 পড়েছে আপনার মঙ্গলবার, সপ্তমী তিথি রয়েছে, আপনার অশ্লেষা নক্ষত্র রয়েছে, সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে সেদিন, রাহুকাল রয়েছে আপনার দুপুর 3:15 থেকে 4:45 পর্যন্ত। মঙ্গলবার দিন যে দুটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে আপনার 11:34 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মঙ্গলবার দিন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের যে শুভ সময় সেটা 11:45 থেকে 12:18 পর্যন্ত টাইমটা শুভ। 15 তারিখ বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আপনাদের রয়েছে অষ্টমী তিথি রয়েছে, আপনার মগা নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে বৃদ্ধি যোগ, যে কোনো কাজ আপনারা সেদিন শুরু করতেই পারেন। রাহুকাল রয়েছে 12:00 থেকে 1:30 পর্যন্ত, রাহুকাল কিন্তু সেদিন কিন্তু রয়েছে। 4 রাশির অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বুধবার দিন। প্রথম যে রাশি, বুধবারের দিন যে রাশিগুলোর কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 1। আপনাদের যে শুভ সময় সেটা সকাল 9:00 থেকে 9:52 পর্যন্ত। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে 11:19 পর্যন্ত। তিন নম্বর রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 2। আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে আপনার 11:36 পর্যন্ত। 4 নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট যে নাম্বার বুধবার দিন সেটি হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় সকাল 8:50 থেকে 10:00
চার মিনিট পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে তারিখের কথা বলবো সেটি হচ্ছে আপনার ষোলো তারিখ। ষোলো তারিখ বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করবেন। দেখুন নবমী তিথি রয়েছে, ধ্রুব যোগ রয়েছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র তিনটিকে রিপ্রেজেন্ট করছে, আপনাদের ক্ষেত্রে রাহুকাল রয়েছে একটা পনেরো মিনিট থেকে আপনার তিনটা মার্জকর্মের, একটা পনেরো মিনিট থেকে আপনার দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল কিন্তু রয়েছে। বৃহস্পতিবারের আমি চারটি রাশির কথা বলবো, যে চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম রাশি ধনুরাশি। ধনুরাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং এক। আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ। দুই নম্বর রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার ছয়। আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা থেকে আপনার এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামী বৃহস্পতিবার যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের ষোলো তারিখ, আপনাদের টার্গেট নাম্বার কর্কট রাশির ক্ষেত্রে এক এবং তিন। আপনাদের যে শুভ সময় সকাল দশটা থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত। এরপর যে রাশি আমি বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার আট এবং দুই। আপনাদের শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ। এবার আসি শুক্রবার। শুক্রবার আপনার সতেরো তারিখ পড়েছে, সতেরো তারিখ আপনার রয়েছে শুক্রবার। দেখুন দশমী তিথি রয়েছে, আপনার ফাল্গুনী নক্ষত্র আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, রাহুকাল রয়েছে দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত। শুক্রবার দিন তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রথম রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার আট। আপনাদের শুভ সময় বারোটা তেইশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার পাঁচ এবং তিন। আপনাদের যে শুভ সময় সকাল নটা থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার চার। আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ। এবার আসি শনিবার। প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। দেখুন শনিবার রয়েছে একাদশী রয়েছে, হর্ষণ যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে শনিবার দিন রাহুকাল যেটা রয়েছে নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। আপনাদের ক্ষেত্রে শনিবার যে পাঁচটি রাশির আমি কথা বলবো, এই পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার ছয় তিন। আপনাদের শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং তিন। আপনাদের শুভ সময় সকাল আপনার এগারোটা থেকে আপনার বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার ছয় এবং পাঁচ। আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার চার এবং ছয়। আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ।
একদম অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষরাশি। মেষরাশির শনিবার দিন মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 2। আপনাদের যে শুভ সময় 12:00 থেকে 12:37 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আবার একটি কথা অনুরোধ করি, আমি এখানে সাপ্তাহিক আপনাদের বিষয়ে জানালাম 12 মে টু 18 মে, অবশ্যই ভিডিওটি একবার না আপনারা 5 বার অবশ্যই শুনবেন। এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তির বাধা হচ্ছে অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। এবং এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রত্যেককে আবারও বলি ভিডিওটি একবার না আপনারা 10 বার শুনুন, কারণ অনেক ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু এই ভিডিওতে করা হয়েছে। ভালো থাকুন, নমস্কার।